মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় ঢোকার সাথে সাথে আমেরিকার বর্ডার পেট্রোগার্ড ধাওয়া করতেছে একজন অবৈধ অভিবাসীকে। হাজার চেষ্টার পরও তাকে ধরতে পারতেছে না। অল্প কিছুক্ষণ আগে মাত্র সে এই যে বর্ডার দেওয়াল ক্রস করে আমেরিকায় ঢুকছে। আর এটা হচ্ছে মেক্সিকো আমেরিকা সীমান্তের আরও একটা স্পট। এখানেও কিছু শরণার্থী দেখা যাচ্ছে, তারা অলরেডি আমেরিকায় ঢুকে গেছে। এখানে কিন্তু তারা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয় নাই, কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই এই বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকে গেছে। আর তাদেরকে ধরারও কোনো বর্ডার পেট্রোল গার্ড দেখতেছি না, পুরো ফাঁকা, এই যেখানে কাউকে দেখা যাচ্ছে না। তো এভাবে প্রতিনিয়ত ঢুকতেছে আমেরিকায় শরণার্থীরা। এই ভিডিও ফুটেজে দেখেন, এইটা হচ্ছে আরও একটা পয়েন্ট। এই যে এটা হচ্ছে আমেরিকান সাইড, বর্ডার পেট্রোল গার্ডের গাড়ি আছে, আর এই যে দূরে শরণার্থীরা সবাই লাইন লাইনে দাঁড়ায় আছে। তাদেরকে অবশ্য এই যে পেট্রোল গার্ডের মুখোমুখি হতে হবে যারা ঢুকবে, এবং তারা ঢোকার জন্যই এখন অপেক্ষা করতেছে। আর এই সাইডটা হচ্ছে আমেরিকার সাইড, এখানে এমার্জেন্সি সার্ভিসের গাড়ি দেখা যাচ্ছে, পাশাপাশি বর্ডার পেট্রোল গার্ড। এই যেখানে ক্যাম্প দেখা যাচ্ছে একটা, যারা ঢুকতেছে তাদেরকে আবার এখানে ক্যাম্পে বসানো হচ্ছে, কারণ কিছু প্রসেস আছে, প্রসেসগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে। এটা হলো মেক্সিকো আমেরিকা সীমান্তের আরও একটা পয়েন্ট। এখানে তো অবস্থা আরও খারাপ, পাখির মতো ঝাঁকে ঝাঁকে এই যে অবৈধ অভিবাসীরা আমেরিকার দিকে রওনা দিচ্ছে মেক্সিকো থেকে। দৌড়ায় দৌড়ায় যে যাকে পারতেছে ধাক্কা ধাক্কা মেরে, কে কার আগে যাইতে পারবে। জীবনে সুযোগ একবারই আসবে, এই সুযোগ আসলে কেউ মিস করতে চাচ্ছে না। এই জন্য সবাই হুমড়ি হয়ে পড়ছে কীভাবে আমেরিকায় প্রবেশ করা যায়, সেটার জন্যই সবাই এখন ব্যস্ত। আর এই সীমান্তের ধার ঘেঁষে এখানে ছোটো ছোটো তাঁবু বসানো হয়েছে, সবাই অপেক্ষারত অবস্থায় আছে এই বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকবে। আর এখানে একটা ইন্ডিয়ান গ্রুপ দেখা যাচ্ছে, তারা অনেক হ্যাপি, এই মাত্রই তারা মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকে গেল এই যে দেওয়াল ক্রস করে। প্রথম দিকে যে ভিডিও ফুটেজটা দেখাচ্ছিলাম, এই যে এখানে বর্ডার পেট্রোল গার্ড ধাওয়া করতেছে একজন অভিবাসীকে, সে কিছুক্ষণ আগে এই যে মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে তাকে ধরে ফেলছে বর্ডার পেট্রোল গার্ড, ধরছে বলতে দেখে ফেলছে, ধরতে পার নাই, অসহায়ের মতো বর্ডার পেট্রোল গার্ড। সে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। এত কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে এসে কি এই বর্ডার পেট্রোল গার্ডের হাতে ধরা দিবে, এটা তো কোনো মতেই সম্ভব না। এই যে এটা চার একটা স্পট, এখানে কিছু খাবারও বিতরণ করা হচ্ছে যারা অপেক্ষারত অবস্থায় আছে। আর এখানে বর্ডার পেট্রোল গার্ড তো আছেই। আর এটা হচ্ছে একটা জঙ্গল, এখানে কিছু ইন্ডিয়ানদেরকে দেখা যাচ্ছে, পানামা জঙ্গল, তারা পানামা জঙ্গল দিয়ে মেক্সিকো সীমান্ত হয়ে আমেরিকায় ঢুকবে। যে যে বাবা পারতেছে, এই যে আসতেছে, এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে ইন্ডিয়ান। এই যে তারা ঢুকে গেছে বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকে গেছে, পুরা বর্ডার ওপেন। এই যে দেখেন দেওয়ালটা বলতে গেলে ওপেন। এই যে এখানে আরও কিছু দেখা যাচ্ছে গ্রুপ, এদেরকে কিন্তু পেট্রোল গার্ড ধরে ফেলছে, তারা সারেন্ডার করছে। এরপর বর্ডার পেট্রোল গার্ড তাদেরকে নিয়ে যাবে পরবর্তী প্রসেসিং ক্লিয়ার করার জন্য। আর এই পাশে এই যে আমেরিকান সাইড থেকে পানি দিয়ে সাহায্য করা হচ্ছে ওই পাশে যারা অপেক্ষারত অবস্থায় আছে অভিবাসীরা। অভিবাসন প্রত্যাশীদের একটাই লক্ষ্য, যে যাই বলুক, যে যত কিছুই করুক, কীভাবে তারা বর্ডারটা ক্রস করবে সেদিকেই তারা সবসময় ফোকাস রাখে, এবং বেশিরভাগ সময় তারা সাকসেস হয়। এই যেখানে একটা ট্রেনের বগি দেখা যাচ্ছে, এখানেও সব অবৈধ অভিবাসী। আর এই ট্রেনের রাস্তাটা হচ্ছে একেবারে মেক্সিকো আমেরিকা সীমান্ত ঘেঁষে, এটা আস্তে আস্তে সীমান্তের খুব কাছাকাছি চলে যাবে, যেখান দিয়ে এই যে বর্ডার ওয়াল আছে। সবাই ট্রেনের বগি থেকে নেমে আস্তে আস্তে এখন সীমান্তের দিকে চলে যাচ্ছে। এখানে বড়দের পাশাপাশি এই যে একটা মা তার শিশু সন্তানকেও নিয়ে যাচ্ছে, মানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই তারা ঢুকে যাবে অল্প কিছুক্ষণ পরেই। আর এই হচ্ছে সেই বর্ডার ওয়াল, পাশায় দেখা যাচ্ছে ট্রেনের রাস্তা, ওই যেখানে একটু আগে ট্রেনটা থামছিল। আরও বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে জড়ো হয়েছে বর্ডার ক্রস করার জন্য। আর এদিকে শরণার্থীরা অপেক্ষা করতেছে পানামা জঙ্গলে। এই যেখানে ছোটো একটা খালের মতো দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে যাবে আমেরিকার দিকে। তো এটা একটু সময় বেশি নেই, কারণ এই জঙ্গল পার হয়ে তারপরে খাল পার হয়ে বর্ডারের দিকে এগোতে হয়। আর এখানে তো বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছে, দেখতেছেন
এদেরকে নিয়ে বর্ডার ক্রস করা আসলে অনেক কষ্টসাধ্য, সে কারণে একটু রেস্ট নিয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে কষ্ট না হয়। আর এই হচ্ছে সেই বর্ডার ওয়াল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আপনার সাথে শেয়ার করলাম বর্তমান মেক্সিকো আমেরিকা সীমান্তের অবস্থা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।